নমস্কার বন্ধুরা, এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে যে বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য নবান্ন থেকে বেরিয়ে আসছে, নবান্ন সূত্রে যে গুরুত্বপূর্ণ খবর, বোনাস ঘোষণা হলো। হ্যাঁ বন্ধুরা, 2020-21 সালের যে বোনাস, পুজোর এবং ঈদের বোনাস ঘোষণা হয়ে গেল এবং ঘোষণা করলো রাজ্য সরকার। সেই মতো একটি মেমোরেন্ডাম বের করেছে, প্রকাশ করেছে এবং তাতে কী আছে দেখুন। গ্র্যান্ট অফ অ্যাডক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2020 অ্যান্ড 2021। দেখুন বন্ধুরা, এটা 6th May 2021, মানে আজ প্রকাশিত হয়েছে এই পুজোর বোনাসের অর্ডারটি। তার মানে নতুন সরকার গঠিত হওয়ার দ্বিতীয় দিনই একটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং চুক্তিভিত্তিক কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকেদের জন্য একটি ভালো খবর বেরিয়ে এলো এবং রাজ্য সরকার একটি ভালো খবর দিল, ভালো উপহার দিল। পুজোর এবং ঈদের বোনাস হিসাবে 4,500 টাকা দেওয়া হবে, 4,500 টাকা দেওয়া হবে। যাদের 36,000 টাকা পর্যন্ত বেতন তাদের কিন্তু এই বোনাস 4,500 টাকা দেওয়া হবে, এরকম একটা নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সত্যি সত্যি একটা কিন্তু গুরুত্বপূর্ণ খবর। কবে বোনাস ঘোষণা হবে এই নিয়ে কিন্তু একটা চাপান উত্তর চলছিল এই কর্মচারীদের মধ্যে, কারণ সামনেই ঈদ এবং নতুন সরকার গঠিত হওয়ার পরেই এই বোনাসটি ঘোষণা হওয়ার ফলে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ, সকলে ভালো।